আজকে আমি আলোচনা থেকে প্রশ্ন বা দু নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলি থেকে দেখো বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া যাচ্ছে সঠিক আনসার আছে বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় বিরোধিত কমলাকান্ত দত্ত প্রবন্ধের ত্রয়োদশতম প্রবন্ধ থেকে বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকা কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি খ্রিস্টাব্দে চৈত্র বঙ্গাদ্দে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল তারপরে কোশ্চেন বিড়াল প্রবন্ধটি কমলাকান্ত কোথায় বসে জমাচ্ছেন বিড়াল প্রবন্ধেরি কমলাকান্ত চার পেয়ের ওপর বসে জমাচ্ছেন পরপ্রশ্ন ঘরের দেওয়ালের ওপর ছায়া চঞ্চল হয়েছিল কেন না ঘরের ছোট্ট মিটমিটে আলো হওয়ার হওয়ায় হাওয়ায় কাঁপছিল বলে দেওয়ালের ছায়া চঞ্চল হয়ে উঠেছিল প্রশ্ন যদি নেপোলিয়ান হইতাম এখানে নেপোলিয়ান বলতে বলা হয়েছে নেপোলিয়ানের প্রকৃতপক্ষে কে ছিলেন এখানে কমলাকান্ত চক্রবর্তীকে বলা হয়েছে এখানে নেপোলিয়ান ছিলেন ফরাসি সম্রাট তিনি ওয়াটার লুড যুদ্ধে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়ি ওয়ালিংটনের কাছে পরাজিত হন পরের প্রশ্ন কেহ বিল চেচে কেহ খাই খাই কই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো কমলাকান্ত দত্তপন্ধ বিড়াল ভবনে কমলাকান্তের জন্য রক্ষিত দুধ বিড়ালের চুপি সারে খেয়ে নেওয়ার প্রসঙ্গ মন্তব্যটি করা হয়েছে কমলাকান্তের কেনা দুধ বিড়ালে খেয়ে নেওয়ায় যেমন একজনে কষ্ট করে বিল বিল চেঁচা আর আর অপরজনা কই খাওয়ার মতো সমাজ সমাজও এক শ্রেণীর মানুষ মানুষ করে যারা এই শ্রেণীর অন্যায়ভাবে আর মুনাফা ভোগ করে আরেকজন পর প্রশ্ন বিড়াল যখন কমলাকান্তের দুধটুকু নিঃশেষে পান করে তখন কমলাকান্ত কি বলেছিল বিড়াল যখন কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল তখন কমলাকান্ত কমলা তখন কমলাকান্তের নেশায় ঘরে ওয়াটাল্লোর যুদ্ধের বৃহ রচনায় ব্যস্ত ছিলেন পর প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদাপেক্ষার শতগুণ দোষী কে কার উদ্দেশ্যে উক্ত কথাটি বলেছেন উক্ত কথাটি তাৎপর্য লেখক আর উক্তটি করেছেন বিড়াল বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য করে কৃপণ ধনী চোরের চোর সরি কৃপন ধ্বনি চোরের চেয়েও দোষী কারণ সে তার সকলকে বঞ্চিত করে ধন সঞ্চয় করে আর এজন্যই ধনী দরিদ্র বৈষম্য হয় দরিদ্র অভাবের শেষ থাকে না আর দরিদ্রের জন্যই ধনির পরোক্ষভাবে দায়ী প্রশ্ন আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল ভিত্তি মূলভূত কারণ এখানে কে কাকে কথা বলেছে বক্তা কিভাবে অপরের ধর্ম সঞ্চয়ের কারণ হয়েছেন আলোচ্য উক্তিটি বিড়াল প্রবন্ধ থেকে গৃহীত যেখানে বিড়ালকে বলেছেন কমলাকান্তকে কারণ কি কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়ালে খাওয়ায় বিড়ালের বুদ্ধি হয়েছে এবং উপকার হয়েছে অপরের বুদ্ধি বা পরোপকার করলে ধর্ম সঞ্চয় হয় পরে প্রশ্ন দরিদ্র দরিদ্র চুরির ন্যায় বিচারের জন্য বিড়াল বিচারককে কি পরামর্শ দিয়েছেন দরিদ্র চোর চোরের চোরের চুরির ন্যায় বিচার করতে বিচারককে তিনি দিবস তিন দিবসের উপোস করে থাকবার পরামর্শ দিয়েছেন বিড়াল আমি তখন চক্ষু খুব চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে কে কখন ভালো করিয়া তাকিয়া দেখিলেন এবং তিনি কি দেখলেন ওয়াট যুদ্ধে বিজয়ী সেনাপতি সেনানায়ক ডিউক অফ ওয়েলিংটন মেউ করলে নেশাগ্রস্ত কমলাকান্ত ভালো করে তাকিয়ে দেখে তিনি দেখলেন যে ওয়েলিংটন একটি ছোট্ট বিড়াল তার জন্য রাখা সমস্ত দুধ খেয়ে ফেলেছে দুধ আমার বাপের নয় উৎস নির্দেশ করো কমলাকান্ত কে দুধ দেয় আলোচনা করো আলোচ্য বঙ্কিমচন্দ্র বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে এখানে প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তের জন্য এনে রেখে দিয়েছে উক্ত দুধ ছিল মঙ্গলা গায়ের পরে প্রশ্ন মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় মন্তব্যটি তাৎপর্য কি মন্তব্যটি বিড়াল কমলাকান্তকে জানিয়েছে দরিদ্রা উদ্বৃত্ত অর্থ অপব্যয় করে কিন্তু দরিদ্রকে দেয় না অথচ সেই অর্থ দরিদ্র অনায়াসে প্রতিপালন করতে চলে শুকনো ভাত অন্তত লবণের ব্যবস্থা করা যায় কিন্তু তার তারা তা করে না তাদের দুঃখ মোচনে কথা না ভেবে তারা কেবল নিজেদের খেয়ালেই অর্থ এবং খোদার অপচয় খাদ্যের অপচয় করে পরে প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া মানুষের মানুষের জাতির রোগ কে বলেছে কাকে বলেছে চুক্তি তার চৌধুরী বিড়াল কমলাকান্তকে বলেছে বিড়াল ক্ষুধার জ্বালায় কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলে কমলাকান্ত লাঠি দিয়ে তার দিকে তেরে এলে বিড়াল তার ক্ষুধা নিবারণের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যদি কেউ শিরোমণি বা নায়লঙ্কার এসে সেই দূরটুকু খেয়ে যেতেন তাহলে কমলাকান্ত তাকে ঠেকানো তো দূরের কথা বরং জোর হাত করে আরও দূর দেওয়ার কথা বলতেন আসলে যাদের আসে তাদের দিয়ে বড় দিতে বড় বাধে না তাদের যত আপত্তি শুধু দরিদ্রদের ক্ষেত্রে এই প্রসঙ্গে বিড়াল এই জাতীয় উক্তি পরপ্রশ্ন বিড়াল তার চোর হওয়ার দায় কার ওপর চাপিয়ে চলেছেন বিড়াল চোর হওয়ার দায় সঞ্চয়কারী বড় লোকদের ওপর চাপিয়েছেন পাঁচশত দরিদ্রকে সঞ্চিত করিয়া একজন পাঁচশত পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিলে দরিদ্রকে তো পেটের জ্বালায় চোর হতেই হয় পরের প্রশ্ন তুমি যদিও ইতিমধ্যেই নসিরামবাবুর ভাড়ার ঘরের ধরা না পড়ে তবে আমাকে ঠেঙাইয়া মারিও নসীরামবাবু কি তাকে ভাড়ার তার ভাড়ারে কমলাকান্ত ধরা ধরাবেন কেন নসিরামবাবু কমলাকান্তের আশ্রয় আশ্রয়দাতা বিড়ালে বিশ্বাস কমলাকান্তকে তিন দিন খেতে না দিলে তিনি ঠিক নশীরামের ভাড়ারে চুরি করে খেতে যাবেন তবে প্রশ্ন তুমি যদি চাহো তবে পাঠ তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান বা পাকারের গ্রন্থ দিতে পারি নিউমান ও পার্কারকে নিউমান হলেন ধর্মতাত্ত্ববিদ থিয়ান্ডার পার্কার ধর্মতাত্ত্বিক আর থিয়ান্ডার পার্কার ছিলেন একজন জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ এবং বহু গ্রন্থের প্রণেতা আর তার জন্য বিশ্বাসী বিশ্বাসবাসীর কাছে তিনি আজও শ্রদ্ধার আসন ওয়েলিংটন ওয়েলিংটনকে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার তার জীবনের শেষ যুদ্ধ বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল সেই ব্রিটিশ সেনাবাহিনীর নাম ছিল ডিউক ওয়াটার ডিউক ওয়েলিংটন ওয়েল আচ্ছা ওয়াটার লু ফার্সি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল রণাঙ্গনে ইংরেজ সেনাপতি এই যুদ্ধে নেপোলিয়ানকে পরাজিত করে ডিউক অফ ওয়েলিংটন উপাধিতে ভূষিত হয়েছিলেন থাম মার্জার পণ্ডিত তোমার কথাগুলো ভারী সোসিয়ালিস্টিক মার্জার শব্দের অর্থ কি সোশিয়ালিস্টিক আরো বলা হয় মার্জার শব্দ অর্থ হচ্ছে বিড়াল আর সমাজ যারা সমাজতন্ত্রবাদে বিশ্বাসী তাদের বলা হয় সোশীয় সোশ্যালিস্টিক প্রশ্ন কি করলে ধন বৃদ্ধি হবে না বিড়াল প্রবন্ধে বঙ্কিম বঙ্কিম ধনতান্ত্রিক সমাজের ধনী এবং দরিদ্রের মধ্যে ভয়ঙ্কর শ্রেণীবৈষম্য ও শ্রেণীবিদ্বেষে কথা বলেছেন বিড়াল যখন তার অধিকারের কথা বলতে লাগলো তখন কমলাকান্ত তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন যার ক্ষমতা আছে সে যদি ধন সঞ্চয় করতে না পারে বা চোখ বা চোরের জ্বালায় নির্বাণে ভোগ করতে না পারে তবে কেউ আর ধন সঞ্চয় করবে না এর ফলে সমাজে ধন বৃদ্ধি হবে না আমি তোমার ধর্মের সহায় কে কাকে একথা বলছিল কেন আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত দত্তর প্রবন্ধ গ্রন্থ থেকে অন্তর্গত পাঠ্যাংশে বিড়াল প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে আলোচনা সে বিড়াল কমলাকান্তকে বলি ছিল কারণ বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র কমলাকান্ত ও বিড়ালের উপযথাক্রমে ধনীয় দারিদ্র্য মানুষের চিত্র তুলে ধরেছেন প্রবন্ধে বিড়াল কমলাকান্ত দুধ খেয়ে নেওয়ায় কমলাকান্ত তাকে মারতে যায় তখন বিড়াল তাকে থামিয়ে বলে যে সে দুধ খেয়েছে তাতে তার পরোপকার ধর্ম সাধন হয়েছে এবং এতে সে পরধর্ম ফলভ হয়েছে বিড়াল চুরি করলেও সে কমলাকান্তে ধর্মে সহায় হয়েছে পরের পরের প্রশ্ন চোরের দণ্ড বিধান কর্তব্য কে কাকে বলেছেন এই উক্তিটি কি যুক্তি দিয়েছেন আলোচুক্তি কমলাকান্ত সে বিড়ালকেই সে কথা বলেছে এর বিড়াল বলেছিল যে চোরকে দণ্ড দেওয়াতে তার কোনো আপত্তি নেই কিন্তু এর সঙ্গে আর একটি নিয়ম করতে হবে যিনি চোরকে দণ্ড দেবেন তাকে তিন দিন উপবাস করতে থাকতে হবে যদি তাতে তার চুরি করে খাবার প্রবৃত্তি না জাগে তাহলে তিনি চোরকে স্বাচ্ছন্দ্যে ফাঁসি দিতে পারেন এমনকি কমলাকান্তে এই প্রস্তাব করেছিলেন যে সে যদি তিন দিন উপবাসের মধ্যে ভাঁড়ার ঘরে ধরা না পড়েন তাহলে সে নির্দোষ বিড়ালকে মারতে পারবে বিড়াল চলে যাওয়ার পর কমলকান্ত কি ভেবেছিল বিড়াল চলে যাওয়ার পর কমলাকান্ত এই ভেবে আনন্দিত হয়েছিল যে সে একজন পণ্ডিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে সমাজে এমন কিছু মানুষ আছেন যা তাদের কাজের মহৎ বলে মনে করেন যুক্তি যুক্তিতর্ক যখন তারা অপরপক্ষে পরাজিত করতে পারেন তখন তাদের উপদেশ দেয় এবং এখানে মহৎ কাজ মনে করে আত্মীয় আত্মসন্তুষ্টি এবং আত্মতৃপ্তি লাভ করে বঙ্কিমচন্দ্র এই শ্রেণীর কথাই বলেছেন চোর দোষী বটে কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণ দোষী কৃপণ ধ্বনি কাদের বলা হয়েছে যে সমস্ত ধনী কেবল ধন সংগ্রহ করে ব্যয় করে না অথবা ব্যয় সংকোচ করে কেবল সঞ্চয় করে এমনকি ক্ষুধাত্মকে না দিয়ে উদ্বৃত্ত আহার নষ্ট করে ফেলে আলোচ্য অংশ তাদেরকেই ধনী কৃপণ বলা হয়েছে কৃপণ ধ্বনি পরে প্রশ্ন তোমাদের পেট ভরা আমার পেট ক্ষুধা কি প্রকারে জানিবে উক্তিটির কার এবং বক্তা কীভাবে আলোচ্য উক্তিটি কমলাকান্তের জন্য রাখা দুধটুকু নিঃশেষ করে পান করে দিয়েছিলো এবং সেই বিড়ালের কমলাকান্তের জন্য রাখা দুধটুকু বিড়াল খেয়ে গেলে কমলাকান্ত যখন লাঠি হাতে তাকে তাড়ানোর জন্য উদ্ধৃত হয়েছিল সেই সময় বিড়ালটি একথা কমলাকান্তকে বলেছিল এই গেল মোটামুটি তোমাদের ছোট কোশ্চেন এবং আমি প্রতিটি প্রবন্ধ ধরে ধরে বিশ্লেষণ করে দিই বড়ো বড়গুলো সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে না আসে সেগুলো তোমরা চাইলে একবার অবশ্যই আমার ভিডিওটিগুলো দেখে নিতে পারো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর যারা নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব শিগগিরই আমি বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু কিন্তু আলোচনা করে দিচ্ছি